6 দাঁতের এগুলো ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু ওজন হতে পারে এই মোষটা ওজন আছে আপনার 7 মণ এটা বেচা যাবে কত দেন আছে ভাই আচ্ছা এটার দামটা কেমন যাচ্ছে দাম এই দুটো মহিষ যদি আপনার থেকে কেউ কেনে কততে বিক্রি করা যাবে সোহেলপুর পশুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর সোহেলপুর পশুর হাটের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা আর এই হাট বসে প্রতি বৃহস্পতিবার দর্শক আজকে দেখছি আমরা একটা অ্যালবুনে রয়েছে অ্যালবিনোটার দাম আমরা জানতে চাই এটা যে নিয়ে আসছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন ভালো আছি ভাই তো অ্যালবিনো তো সাধারণত দেখা যায় না সাদা মহিষ তো খুবই কম দেখা যায় হাটে মহিষের মধ্যে একটা কিভাবে পাইছি আচ্ছা আচ্ছা তো আসছি ব্রাহ্মণবাড়িয়া আমাদের বাড়ি রাজশাহী আচ্ছা এটার দামটা কেমন যাচ্ছে দাম 185 চাওয়া দাম 185 দাম চাচ্ছেন জি আচ্ছা আচ্ছা এটা এখন কয় দাঁতে আছে এখন আছে দুই দাঁত দুই দাঁতের মহিষ এটা ওজন হিসাবে যদি ধরা হয় কতটুকু ওজন হতে পারে ওজন এখন ধরেন মোটামুটি 3.5 মণ হবে আচ্ছা এটা বিক্রি করা যাবে কততে আপনার ওই ধরেন মোটামুটি 150 বেচবো 150 রাজশাহী থেকে আসছেন জি জি আচ্ছা আপনি কোন কোন হাটে যান আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা হাটে যাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শক দেখলেন অ্যালবিনোটা তিনি 150,000 টাকায় বিক্রি করতে যাচ্ছেন তো হাটে সাধারণত কিন্তু সাদা মহিষ দেখা যায় না আমরা এই সোহেলপুর হাটে এসে দেখলাম যে সাদা মহিষ রয়েছে সো আমরা হাট ঘুরতে চাই আর দু চারটা মহিষের দাম আপনাদেরকে জানাতে চাই এই হাট থেকে দর্শক এই বড় মহিষগুলো যেগুলো দেখছেন এগুলো নিয়ে আসছে নাসির ভাই নাসির ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই নাসির ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন কয়টা মহিষ নিয়ে আসলেন আজকে মহিষ নিয়ে আসছি আজকে 23টা মাশাআল্লাহ অনেকগুলো সো এই কালো এই বড় এগুলো মোটামুটি দাম চাচ্ছেন কেমন আপনারা এটার দাম চাচ্ছি 170,000 টাকা 170 170 যেটা যাচ্ছেন এটা এখন কয় দাঁতের মহিষ এটা 6 দাঁতের মহিষ 6 দাঁতের এগুলো ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু ওজন হতে পারে এই মহিষটা ওজন আছে আপনার 7 মণ এটা বেচা যাবে কত দেন নাসির ভাই এই 60-65 এরকম নাসির ভাই তো মনে হয় সিটি হাটও ঘোরেন জি জি সিটি হাটে যাই অনেকে বলে যে সিটি হাটে গেলে মহিষের দাম কম আসলে কি কম না আসলে কম না আসলে আমাদের এখানে মহিষের দাম ভালো মানে সব হাটে মোটামুটি আমাদের সোহেলপুর হাটে ভালো আচ্ছা আচ্ছা মানে দামটা একটু রিজনেবলি পাওয়া যায় জি জি আচ্ছা নাসির ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখুন এই দিকে আরো অসংখ্য মহিষ রয়েছে সো আমরা এই হাট ঘুরে আরো কিছু মহিষের দাম জানাবো আমরা একদম শেষের দিকে এসে দেখছি এখানে একটি বড় মহিষ রয়েছে এই মহিষটা ভাইদের ভাইয়ের সাথে আমরা কথা বলে চাই মিয়া ভাই আপনার তো ওই যে অ্যালবিনো নিয়ে কথা বলছিলাম অ্যালবিনো একটা নিয়ে আসছেন এটার কত দাম চাচ্ছেন এই বড়টা সর্বোচ্চ ধরে 180-185 180-185 হলো চাওয়া দাম আচ্ছা বিক্রি দামটা কত বেচা ধরে 75 175 জি এগুলোর ওজন কেমন হবে এর ওজন হবে 8 মণ আট মন ওজনের এগুলো যারা নিবে তারা কি মাংসের জন্য নিয়ে যাবে না পালার জন্য পালবে আচ্ছা পালবে দর্শক চলুন আমরা হাট ঘুরে আরো কিছু মহিষের দাম জেনে আসি দর্শক বন্ধুরা আমরা এই যে মহিষগুলো দেখছি এগুলো নিয়ে আসছে এই যে ভাইরা ভাইদের সাথে আমরা একটু কথা বলতে চাই ভাই কেমন আছেন ভালো আছি কয়টা মহিষ নিয়ে আসলেন 23টা এটা আপনার পিছনে যেটা রয়েছে এটা তো দেখতে বেশ বড় সরো এটার দামটা কত যাচ্ছেন এটার দাম 175 175 যেটা যাচ্ছেন এগুলোর ওজন কেমন আছে ওজন এগুলো 8 মণ করে আছে ভাই 8 মণ আপনারা এসেছেন কোথা থেকে ভাই রাজশাহী থেকে তাহলে এইটা যদি কেউ নেয় আপনার থেকে সেক্ষেত্রে কততে বেচা যাবে এটা তো কেউ না এটা আপনার 65 বেচা যাবে 165 আচ্ছা এই মহিষগুলো এখন কয় দাঁতের মহিষ এগুলো 6 দাঁতের মহিষ 6 দাঁতের আচ্ছা এই যে মহিষের দামগুলো দেখছি আমরা দেখাচ্ছি এখন ওভারঅল মহিষের দাম কেমন কম না বেশি এখন বেশি বেশি দাম আচ্ছা আপনারা তো সিটি হাটেও যান না হ্যাঁ সিটি হাটে যাই অনেকেই বলে যে সিটি হাটে গেলে আসলে একটু কম দামে মহিষ পাওয়া যায় আসলে কি পাওয়া যায় এখন আগে পাওয়া যেত ভাই এখন বর্ডার বন্ধ কারণ বর্ডার বন্ধ থাকার কারণে এখন মালটা একটু দাম বেশি না এদিকেও তো বর্ডার আছে আমরা যে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার এই সাইডেও তো একটি বর্ডার আছে এই বর্ডার দিয়ে আসে না আছে অনেকগুলো আসে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা চলুন আমরা হাট ঘুরি আরো কয়েকটি মহিষের দাম আপনাদেরকে এই হাট থেকে জানাই ভাই ফোন নাম্বারটা বলেন 01783-1037-62 আচ্ছা হানান ভাই সাথে যদি কেউ যোগাযোগ করে মহিষ কিনতে চায় সেক্ষেত্রে কিনতে হ্যাঁ আমাদের রাজশাহী সিটি হাটে যেতে পারবে এখানে সারা বাংলাদেশ লোকে আমার কাছে যায় ব্রাহ্মণবাড়ি আমরা হাটে আসছি বরাবরই হাট করি আচ্ছা ওকে দর্শক বন্ধুরা আমরা এখানে আবার দুটো দেখতে পাচ্ছি যে গাভী রয়েছে গাভী মহিষ রয়েছে এই দুটোর দাম আমরা জানতে চাই এই দুটো নিয়ে আসছে এই যে ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই আমরা তো ওইদিকে ঘুরে আসলাম সার যেগুলো রয়েছে মহিষ সেগুলো দেখিয়ে আসলাম আপনি এখানে নিয়ে আসছেন দুটো গাভী এগুলো কি মোটামুটি এখন কি বাচ্চা দেওয়া শেষ না বাচ্চা টাচ্চা দিবে বা গাভ আছে কি না এগুলা বাচ্চা দেয়া লাগছে বাচ্চা বিক্রি করে লাগছে এবং এখন আর বাচ্চা নাই ভিতরে বাস মানে এগুলো কি আর হিটে আসবে না হিটে আসবে এখন তো এটা যে কোনো কাটাই লোক নিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা বুঝছি তো সেই ক্ষেত্রে এগুলো কেমন দাম চাচ্ছেন জোড়াটা কেমন চাচ্ছিলেন জোড়াটা 2,10,000 টাকা দাম চাইছে 2,10,000 জি
এগুলো যেহেতু আপনি বলছেন যে কাটা হিসেবে যাবে, আমি তো ভেবেছিলাম যে এগুলো হয়তো যারা বাছুর নেওয়ার জন্য বাচ্চা নেওয়ার জন্য নিতে চায় তাদের জন্য, তো আপনি বলছেন যে কাটা হিসেবে যাবে, সেক্ষেত্রে এগুলো দুইটার ওজন কেমন হতে পারে আনুমানিক? দুইটার ওজন আনুমানিক আপনার 8 মনের উপর হবে, 8 মনের উপরে। আর আপনি যদি বেচেন সেক্ষেত্রে কততে বেচে দেওয়া যাবে, ইচ্ছা কত নিচ্ছেন? 190টা তেলা যাবে। আচ্ছা আচ্ছা, কিনে আনছেন, কিছু লাভ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই দুটো মহিষ তিনি 1,90,000 বিক্রি করার আশায় রয়েছেন। সো বন্ধুরা, আমরা এই সোহেলপুর হাট ঘুরতে চাই, আরও কিছু মহিষের দাম আপনাদেরকে জানাতে চাই এই হাট থেকে। দর্শক বন্ধুরা, আমরা উষ্ট্রপুষ্ট দুটো মহিষ দেখছি, উষ্ট্রপুষ্ট এই দুটো মহিষ নিয়ে আসছেন। এই যে ভাই, ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে যেতে চাই। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছেন। মহিষ নিয়ে আসছেন আজকে কতগুলো? দুইটাই নিয়ে আসছেন? জি। দাম কেমন চাচ্ছিলেন জোড়াটা? দাম তো 2,80,000 চাইছি। মানে দুইটা 2,80,000? দুইটা 2,80,000 যে চাচ্ছেন, এগুলো এখন কয় জাতে আছে মহিষগুলো? একটা 4 জাত, একটা 2 জাত। আচ্ছা, তার মানে এগুলো যদি কেউ কাটাই করার জন্য নিতে চায় সেটিও নিতে পারবে, পালার জন্য নিতে চাইলে সেটিও নিতে পারবে। এগুলোর ওজন এখন কেমন হতে পারে? 5.5 মন হবে। 5.5 মন এক একটা? জি। আচ্ছা, বেচা যাবে কততে এই জোড়াটা? বেচা এক হারাই লেখানি চাইবে না। আচ্ছা, কিছু তো লাভ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, যে দুটো মহিষ দেখলেন বা দেখছেন, এই দুটো মহিষ তিনি 2,50,000-এর নিচে বিক্রি করতে চাচ্ছেন না, তিনি বলছেন যে আমি কিনে নিয়ে আসছি, কিছু লাভ করতে হবে। সো বন্ধুরা, আমরা সোহেলপুর হাট ঘুরে আরও কয়েকটি মহিষের দাম আপনাদেরকে জানাতে চাই। দর্শক বন্ধুরা, আমরা বড় সড়ো দুটো মহিষ দেখতে পাচ্ছি, এই দুটো মহিষ নিয়ে আসছেন। এই যে কাকা, কাকা রয়েছেন, কাকার সাথে আমরা একটু কথা বলে যেতে চাই। কাকা কেমন আছেন? জি ভালো। মহিষ কয়টা আনলেন? আমি 5টা। 5টা বিক্রি হয়েছে? 2-1টা? না না, এখন আর আইছি। আচ্ছা, এই যে বড় দুইটা তো আপনার? জি। বেশ বড় সরো, মনে হচ্ছে যে এই হাটের সবচেয়ে বড় এই দুইটাই। জি। এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন? এটা 4,20,000 চাচ্ছে। 4,20,000 যে দুটো চাচ্ছেন আপনি, এই দুটো এখন ওজন কেমন হবে? যেহেতু মাংসের জন্যই যায় মূলত মহিষ। 16 মন। 16 মন। তো 16 মনের এই দুইটা যদি কেউ নেয় আপনার থেকে, কততে নিতে পারবে? 380,000 বিক্রি করে দেবো। আপনারা তো কিনে আনছেন, খরচ আছে বিভিন্ন রকম। জি। এই বড়টা যদি সিঙ্গেল নেয়, এই যে এই পাশে, এই পাশেটা তো সবচেয়ে বড়, এইটার ওজন কেমন হতে পারে সিঙ্গেল? এটা 8.5 মন। 8.5 মন ওজনের। এগুলো কয় দাঁতে আছে মোটামুটি? এটা 6 দাঁত। 6 দাঁতের। 6 দাঁতের এটা সিঙ্গেল কিনলে কত থেকে কেনা যাবে? এটা আমি বিক্রি করবো এখন 200 কাছে বিক্রি করে দেবো। 200 ভাঙায় 200 কাছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন, তিনি বড় সরো মহিষ নিয়ে হাজির হয়েছেন সোহেলপুর হাটে। আর সোহেলপুর হাটে মোটামুটি ছোট বড় মাঝারি সব প্রজাতির মহিষই রয়েছে। আমরা দেখলাম প্রথমে একটি অ্যালবিনো এসছে। সো বন্ধুরা, আমরা হাট ঘুরতে চাই, আরো কিছু মহিষের দাম আপনাদেরকে জানাতে চাই এই হাট থেকে। দর্শক, আমরা যে পিছন দিকে মহিষগুলো দেখছি, এই মহিষগুলো নিয়ে আসছেন কাকা। কাকার সাথে আমরা একটু কথা বলে যেতে চাই। কাকা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছে। আজকে মহিষ কয়টা নিয়ে আসলেন বাজারে? আজকে মহিষ আছেন 30টা, বাড়ির বিচালেছি আমি 30টা, আর 4টা বসে আনছি। 4টা নিয়ে আসছেন, 30টাই বিক্রি হয়ে গেছে বাড়ি থেকে? বাড়িতে। হ্যাঁ। তো এইগুলো নাকি এইগুলো আপনার? এইগুলো বিকেছে, এইগুলো বিকেছে 30টা। আচ্ছা, এই যে এই সামনে যে দেখছি আমরা ছোট সাইজের বা মাঝারি সাইজের বলা চলে, এই মাঝারি জোড়াটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম আমরা চাইছি 2,45,000। আচ্ছা, এগুলো এখন কয় দাঁতে আছে? 2 দাঁত। এগুলো যারা নিবে তারা কি পালার জন্য নিবে না বিক্রির জন্য না বা কাটার জন্য? পালার জন্য নেব। পালার জন্য। তো সেক্ষেত্রে এই দুটো মহিষ যদি আপনার থেকে কেউ কেনে, কততে বিক্রি করা যাবে? নিচে 40। কত? 40? 2,40,000। 240। আর এই যে এই পাশে যে বড় দেখছি, এটা মনে করুন 65,60। 1,65? 1,55,60 বিক্রি। আচ্ছা, এগুলোর ওজনটা কতটুকু হবে? 6 মন। 6 মন। তো চাচা, এখন আসলে যেহেতু আপনারা অনেক হাট ঘোরেন, আপনারা কিন্তু ভালো বলতে পারবেন ওভারঅল মহিষের দাম কম না বেশি এখন কোন জায়গা, মানে সব মিলে, মানে বাজার আছে বাংলাদেশের চতুর্দিকে এক দাম, ওই একই দাম? হ্যাঁ, 700 কেজি। অনেকে বলে যে সিটি হাটে গেলে, কাহারোলে গেলে মহিষের দাম, আমরা যে আনতে মানালি সিলেট থেকে সিটি হাটে আনে, সিটি হাটালারাও এই সিলেটের দিক থেকে, তাহলে দাম তো ওখানে আসলে কম হওয়ার কোনো একটু বেশি বেশি। চাচা ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা সোহেলপুর পশুর হাট ঘুরলাম, আপনাদেরকে মহিষের দামের আইডিয়া জানানোর চেষ্টা করলাম, দাম দর জানাইলাম। বন্ধুরা, এই হাটে আসলে হাসিলের পরিমাণ হচ্ছে, পূর্বে ছিল, তিনি বলছেন আর কি, যিনি আসলে ইজারাদারের দায়িত্বে রয়েছেন, 4%, এখন 2% নেওয়া হচ্ছে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো মহিষের হাটে বা খামারে। সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্যই দীর্ঘায়ু কামনা করছি।